আমি যখন ইলেকশনটা বন্ধ করতে বলছিলাম চলচ্চিত্রে গল্প ক্লাবে আমাকে নিয়ে টানাটানি, এই পক্ষ বলে আপনি আমাদের সাথে ইলেকশন করেন, ওই পক্ষ বলেন আমার সাথে ইলেকশন করেন, আমি বললাম কোন ইলেকশনই কেন করবেন, ইলেকশন কেন হবে চলচ্চিত্রে, এখানে কোনো সরকারি ফান্ড আসে আপনারা কি ফান্ড নেবেন নাকি এটা কোনো কাজে লাগাতে পারবেন, কোনো কাজ এটা নিজের উদ্যোগে কাজ করেন, ভালোবাসা দিয়ে কাজ করেন, এখানে ইলেকশন কেন হবে, এটা একটা কমিটি হবে, এই যে গুরুজন যারা আছেন তারা কমিটির হেড থাকবেন, কিছু থাকবে হচ্ছে ফিল্ডে কাজ করার জন্য। আমি বলছিলাম যে কোনো ইলেকশন দরকার নেই, তখন আমাকে সবাই মিলে বললো এটা কি করা সম্ভব, আমি হোয়াই নো কেন সম্ভব না, ভালো কাজে দেখলাম বাধা দেওয়ার জন্য লাফায় লাফায় লোক উঠে দেয় বক্তৃতা দেওয়ার জন্য, যারা লাফায় লাফায় উঠলো অনন্ত সাহেব কয়দিন ধরে আসুনি কি বুঝবে, হ্যাঁ তারাই আবার লিফটে আমি নয়তলার দিকে নামার আগে হাঁপাইতে হাঁপাইতে লিফটের দিকে দৌড়ায় নিচে নেমা মাপ চাইতেছে পরে আবার এসে। এই যে চলচ্চিত্রের মানুষের দুইটা চেহারা, একটা ক্যামেরার সামনে আর একটা ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে সে ধাম ধাম করে কথা বললো আর ক্যামেরার পিছনে এসে মাপ চাইতেছে আবার, এই জিনিসটা যতদিন না ঠিক হবে, এই ইলেকশন যতদিন না শেষ হবে, এই চলচ্চিত্র থেকে ভালো কাজ হবে না, কোনো দিন ভালো কাজ হবে না। না 17টা সংগঠন, 18টা সংগঠন, এত সংগঠন কেন এখানে? আমার প্রতি হয়তো অনেকে বরদোয়া দিতে পারেন যে আজকে রাতেই জনন্ত মরে যায় এসব কথা কেন বললো, দিতে থাকেন, বাট এটা সত্যি কথা, কেন করবেন এগুলো, এটা করার জন্যই তো আজকে এটা নেই, এ বকাবকি করে, এই বকাবকি সারা দেশে একটা লোক যদি আর এখন ছবি দেখতে চায়, একজন লোক না, মানুষ কাদেরকে দেখতে চায় চলচ্চিত্রে, যখন এই যে অমর সানি ভাই যখন চলচ্চিত্র করতেন, সালমান শাহ করতেন, রুবেল ভাই করতেন, যখন করতেন আমরাও টাকা চুরি করে দেয়া ছবি দেখছি, এখন আমি চলচ্চিত্র করে আমার মনে হয় আমার ছবি দেখতে পাবো, মানে মানুষের ভালোবাসা কোথায়, এই ঝগড়াঝাটি কেন, এই ঝগড়াঝাটি কেন, ওয়াই ভালো কাজ নাই কেন এটার মধ্যে, শুধু পিকনিক আর ইলেকশন। এই জন্যে আমি সবাইকে একটা অনুরোধ করি, মিডিয়া ভাই বোনের আজকে দয়া করে ফাটাফাটি করে লিখে যে চলচ্চিত্রে কোনো ইলেকশন দরকার নেই, এটা জাস্ট একটা ভালো লোক যারা আছে এখানে সৎ কাজ করতে চায়, সে প্রডিউসার হোক, শিল্পী হোক, যেই সেক্টরেই থাকুক না কেন, একজন সাংবাদিক ভাই হোক, এই কমিটিতে এসে একটা কমিটি গঠন করা, যে এটার দেখি আমরা আবার এটাকে ভাসাইতে পারি কিনা, এই অমর সানি ভাইয়ের কথার মতন যে বন্যায় তলিয়ে না দিয়ে ভাসতে পারি কিনা, উঠতে পারি কিনা এটার থেকে।